আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে মিশালি সবজি রেসিপি। এখানে মিশালি সবজির মধ্যে আমি নিয়েছি বেগুন, কাঁচা কলা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, ফুলকপি নিয়েছি ছোট করে কেটে, মিষ্টি কুমড়া, আলু আর মূলা, মূলাটাকেও এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সটাকেও আমি এভাবে করে বেশি ছোটও না বেশি বড়ও না এরকম করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি দুটো, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কিউব করে কেটে নিয়েছি, তিন থেকে চারটা কাঁচামরিচ ফাঁড়ি করে নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ বাটা দিব আমি, আর লাগছে আদা রসুন বাটা। তো চলুন তৈরি করে দেখিয়ে দিই পাঁচমিশালি সবজি। একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজটা যখন একটু দমে আসবে এরকম একটু হয়ে আসবে সে পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে এক চা চামচের মতন, এক থেকে দেড় এক চা চামচের মতন আদা রসুন বাটা আছে আর দেড় চা চামচের মতন পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ বাটাটা দিলে একটু মাখা মাখা হবে, মানে একটু গ্রেভিটা একটু ই হবে, সবজিটা খেতে ভালো লাগবে, এই জন্য একটু সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে দিয়ে দিব আধা চা চামচের মতন হলুদ গুঁড়ো, তারপর আধা চা চামচের মতন জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, লবণটা যেটা স্বাদ মতন বৃদ্ধ করে। দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দুই থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া, ফুলকপি, কাঁচাকলা, মূলা, বেগুন, আলু। সবজিটাকে একটু নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢ্যাঁড়সটাকে আমি নামানোর কিছুক্ষণ আগে দিব, ঢ্যাঁড়স গলে যাবে এই জন্য ঢ্যাঁড়সটাকে নামানোর আগে দিয়ে দিব, আর টমেটোটাও পরে দিয়ে দিব। এখন যেগুলো সবজি মানে একটু গলে যাওয়া দরকার সেগুলো গড়িয়ে নিচ্ছি। সবজিগুলা গড়ে আসছে, মানে নদী এসেছে, সবজি থেকে একটু পানি উঠেছিল যার কারণে পানি দেওয়ার দরকার হয়নি। এখন ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি, ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি গলে যায়, মানে ঢ্যাঁড়স এতক্ষণ নাই গলি হয় সেদ্ধ হয়ে যায়, তার জন্য ঢ্যাঁড়সটা পরে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, এখন এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু।
তারপরে দিয়েছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনাটা খুলে এ পর্যায়ে একটু চিনি দিয়ে দিব, সামান্য একটু। কারণ চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে মিষ্টি কুমড়া আছে, আর চিনি দিলে একটু সবজির স্বাদটা একটু ভালো আসে। স্বাদ ভালো আসার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু। এখন পানিটা হালকা শুকিয়ে নিব, সব কিছু গলে গেছে। সামান্য একটু পানি, মানে সামান্য একটু ঢাকা দিয়ে দিব সামান্য কিছুক্ষণের জন্য। হয়ে গেছে সবজিটা, এরকম মাখা মাখা হতে হবে। এরকম মাখা মাখা হলে নামিয়ে ফেলতে হবে। আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার মিক্সড ভেজিটেবল রেসিপি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু একেবারেই নষ্ট হয়নি। এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে, খুব সুস্বাদু। সকালে নাস্তা পরোটা দিয়ে, রুটি দিয়ে, আর শীত তো চলেই এসেছে। এখন মূলা, শীতের যা সবজি আছে সব কিছু দিয়ে এরকম মিক্সড ভেজিটেবল একটা করলে খুবই ভালো লাগে। কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। যারা নতুন দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, আমি যখন নতুন ভিডিও দিব আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।